আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সতর্কতা শীতের পরে তীব্র গরম কয়েক বছর ধরে এটাই রীতি হয়ে উঠেছিল ঋতুচক্রের জন্য কিন্তু এবছর একটু অন্যভাবেই কাটছে ক্যালেন্ডারে মার্চে মাঝামাঝি বললেও এখনও সেভাবে গরম মালম হচ্ছে না বরাবরই বৃষ্টি জেরে তাপমাত্রা সেভাবে প্রায় বাড়তে পারেনি এখনও পর্যন্ত সেই ছন্দ বজায় রেখে ফের বৃষ্টির প্রবেশ দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া জানিয়েছে আজ বৃহস্পতিবার ও আগামীকাল কলকাতা সহ গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার যেমন বাঁকুড়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল আলিপুর হাওয়া অফিস উত্তরের খবর রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ পক্ষরেখা তৈরি হয়েছে যার প্রভাবে বঙ্গোপসাগর সাগরের থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে বলে তৈরি হচ্ছে মেঘ এর ফলে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারই সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগুনে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে আর সেই দুপুরের পথে কলকাতা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বসন্তের শুরুতে সপ্তাহে জুড়ে টানা এক দফা বৃষ্টি হয়ে গিয়েছে মাঝে দোল আর হোলির দিন আকাশ পরিষ্কার থাকলেও তার পরের দিন থেকে ফের রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে অন্যান্য বছরে শীত চলে যাওয়ার পরেই পারদ চড়তে শুরু করে কিন্তু এবছর বৃষ্টি জের তা হয়নি তবে বৃহস্পতি বৃষ্টিপাত কেটে গেলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে জানিয়েছে আলিপুর গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি বেশি তো ফ্রেন্ডস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে